আসসালামু আলাইকুম, আমাদের এসটিভির চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। সৌদি আরব থেকে দেশে ফিরতে ছাড়পত্র নিলেন আরও 2500 জন প্রবাসী। সৌদি আরব থেকে দেশে ফিরতে ছাড়পত্র নিলেন আরও 2500 জন সৌদি আরবে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের। সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানোর পর প্রায় 2500 বাংলাদেশি দেশে ফিরতে আউটপাস নিয়েছেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট বিভাগের সচিব কাজী নজরুল ইসলাম জানান, দ্বিতীয় মেয়াদে 30 দিনের জন্য সাধারণ ক্ষমার সুযোগ দেওয়া হয়েছিল। এতে নতুন করে রোববার পর্যন্ত মোট 2317 জন আউটপাস নিয়েছেন। এর মধ্যে রিয়াদ দূতাবাস থেকে 1167 জন ও জেদ্দা কনসুলেট থেকে 1150 জন বাংলাদেশি আউটপাস সংগ্রহ করেছেন। দর্শক, নিত্য নতুন খবর জানতে আমাদের এএসটিভির চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।